আমার মুসলমান বন্ধুগণ, কবির মারাজুক হাকিম লোকমান এই দুনিয়ার জমিন একজন মস্ত বড় বুজুর্গ আলী, যিনি পয়গম্বর ছিলেন না, নবী ছিলেন না, একজন ওয়ালি, কিন্তু আল্লাহর কাছে তার কথাগুলো বড় পছন্দ। এই জন্যে আল্লাহ তার নাম সহ তার কথাগুলোকে কোরআনে কোট করেছেন সুরে লোকমান দিয়ে। তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, দুনিয়ার জমিনে চারজন বিশ্ববিখ্যাত কালো মানুষের মধ্যে একজনের নাম হাকিম লোকমান, তিনি ছিলেন হাবশি গোলাম, তিনি কৃতদাস ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, চোখ ছোট ছিল, ঠোঁট মোটা ছিল, পাও ফাড়া ছিল, কালো ছিলেন, এমন একজন কালো মানুষ আল্লাহর কাছে কত পছন্দের হয়ে গেলেন। সন্তানদেরকে তিনি যে ওয়াসিয়তগুলো করেছিলেন, একটা সন্তানের প্রশ্নের জবাব দিব। হাকিম লোকমান সন্তানদেরকে ওয়াসিয়ত করতে লাগলেন, এমন সময় একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে, এক ছেলে দাঁড়িয়ে বলছে, আব্বা জান, আপনি যতগুলো ওয়াসিয়ত করেছেন বাবা, আপনার সবগুলো ওয়াসিয়ত আমি মানি, কিন্তু আব্বা জান, আমার মন বলতেছে আমি হালাল পথে বিজনেস করতে চাই, হালাল বিজনেস করে আমি জান্নাতে যেতে চাই, আব্বা জান আপনি আমাকে হালাল বিজনেসের পথ বলে দেন। হাকিম লোকমান বলছেন, বাবা রে, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, কমপ্লিট কোনো টাকা আমার কাছে নাই, তোমাকে দিতে পারবো না। সন্তান বলতেছে, আব্বা জান আমার তো টাকার প্রয়োজন, বিজনেস করতে চাই। দীর্ঘক্ষণ অনুনয় বিনয়ের পরে লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, বাবা শোনো, আমি 4,000 টাকা, 4,000 দিনার অথবা দিরহাম আমি আমার এক বন্ধুর কাছে পাই, আমার কাছ থেকে ঋণ নিয়েছিল, দীর্ঘদিন হয়েছে আমার ঋণটা পরিশোধ করে না, তুমি যদি আমার বন্ধুর কাছ থেকে টাকাগুলো নিয়ে আসতে পারো তাহলে বিজনেস করতে পারবে, আমার আপত্তি নাই। সন্তান বলতেছে, আব্বা জান আমি রাজি, এই টাকাগুলো নিয়ে এসে বিজনেস করব। হাকিম লোকমান বলতেছেন, সন্তান রে তুমি শোনো, ওই টাকা আনা এত সহজ না, আমার মন বলতেছে টাকা যদি আনতে যাও ঘর থেকে বের হলে মরে যেতে পারো, পদে পদে মৃত্যুর আশঙ্কা আছে, এই জন্যে তোমাকে টাকা আনতে দিতে পারি না। সন্তান বলতেছে, আব্বা জান তুমি যদি দোয়া করে দাও, আমার জন্য দোয়া করো, আমার বিশ্বাস চলার পথে বিপদ হবে না। হাকিম লোকমান বললেন, বাবা রে আমার ওই বন্ধুর কাছ থেকে যারাই টাকা আনতে গিয়েছে একটা মানুষও ফিরে আসে নাই, সবাই মরে গিয়েছে, আমার মন বলতেছে তুমিও যদি টাকা আনতে যাও তুমি যে ফিরে আসবে এর কোনো গ্যারান্টি নাই। হাকিম লোকমান তার সন্তানকে বলছেন, আব্বা জান তুমি শোনো, এই জন্যে বলছি তুমি টাকা নিয়ে আসতে পারবে না, রাস্তায় বের হলে সমূহ মৃত্যুর সম্ভাবনা আছে। হাকিম লোকমানের সন্তান বলছে, আব্বা জান কি করতে হবে বলেন। হাকিম লোকমান বলছেন, বাবা রে তুমি ঘর থেকে বের হলে বিশাল মরুভূমি, এই মরুভূমির রুদে তুমি মরে যেতে পারো, এরপরে মরুভূমির রুদে মরে যাবা, আমার বয়স হচ্ছে, মরুভূমির উপরে একটা গাছ আছে ওই গাছের নিচে বসলে তুমি মরে যাইবা, আমার বাবা তুই গ্রাম যদি তুমি যদি মরুভূমি পার হয়ে চলে যাও, একটা গ্রাম আছে, গ্রামে ঢুকলেই মরে যাইবা। সন্তান বলছে, আব্বা জান আমাকে বুঝাইয়া দেন, মরে যাব, মরে যাব বললে হবে না, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল আমি করলে আমার সামনে যদি 1 কোটি বিরুদ্ধবাদী দুশ্মন দাঁড়াইয়া অস্ত্র নিয়া আমার সামনে দাঁড়িয়ে আমাকে আঘাত করতে চায়, সবার সামনে অস্ত্র আছে, সবার সামনে গুলা বারুদ আছে, বন্দুক আছে, পিস্তল আছে, আমাকে মারবে, কি আমল করলে বাঁচতে পারবো আমাকে বলে দাও। হাকিম লোকমান মুচকি হেসে বললেন, বাবা রে তোমাকে একটা আমল আমি বলে দিতে চাই, ওই আমল যদি করো 1 লক্ষ লোক যদি তোমার সামনে পিস্তল ধরে, আজরাইল ছাড়া পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে, এই আমলটা একটু শুনেন, আপনারা হয়তো জেনে থাকবেন। আমার বন্ধুগণ গভীর মারাজুক, এবার সন্তান বলতেছে, আব্বা জান আমাকে বুঝিয়ে বলেন তো কি হয়েছে। হাকিম লোকমান বললেন, বাবা তাহলে বুঝো, বাইরে শোনো, আমার বাস্তব লাইফের প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি, এই আমল যদি করেন, আমিও করেছি, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে অনেক দিয়েছেন, এমন কোনো লাইন নাই যে আল্লাহ আমাকে দেন নাই, আমিও চাইলে পৃথিবীর ওয়েস্টার্ন কান্ট্রির যে কোনো জায়গায় স্থায়ীভাবে সেটেল হতে পারি, আল্লাহ আমাকে পৃথিবীর বহুত রাষ্ট্র ঘুরিয়েছেন,
কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দেই, ভাইরে কোরআন এবং সুন্নার ভিতরে কি শান্তি, এটা এর ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। পৃথিবীর একমাত্র শান্তির জায়গা, আমাকে কোটি টাকা দিয়ে আপনি শান্তি দিতে পারবেন না, কিন্তু যখন নামাজে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করে সেজদায় পড়ে দিল থেকে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, এখানে যে এত শান্তি পাবেন পৃথিবীর আর কোথাও তেমন শান্তি নাই। ঠিক কিনা বলেন? এই যে বললাম সালাতুল হাজত, এটা পড়ে আমি যা জীবনে আমি বলতে পারি, আমি জীবনে যা পেয়েছি কল্পনা করতে পারবেন না। কারণ আমি যদি বলি আপনারা এগুলো নিয়ে আবার ট্রল করবেন, এই জন্যই লাইনই বাদ। আমি খুব স্বচ্ছ কথা বলি, চিন্তা করে কথা বলি, লাইনই বাদ। কিন্তু আমি যেটা বলতে চাই, আপনি যতগুলো বিপদে পড়বেন জীবনে চার পাঁচটা একেবারে মোট ডাইরেক্ট মোট, আপনারা জানেন যে গত বছর আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, অনেকে হয়তো জানেন। অ্যাক্সিডেন্ট করে গাড়ি তো ভাঙছে, গাড়ির কোনো অস্তিত্বই নেই, গাড়িতে আগুন ধরে গাড়ি চলে গেছে। যাক লম্বা কথা, ওখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, কারণ এর পাঁচ মিনিট আগে আমি সালাতুল হাজত পড়ে গাড়ি। কে ট্রল করবেন না, ওয়াল্লাহি আল্লাহ হাজির নাজির, কসম রব্বের জাতের আমি বলছি। আমরা কক্সিস বাজার প্রোগ্রামে গেলাম 31st নাইটে, এই 31st নাইটের আগের 31st প্রোগ্রাম করে বের হয়েছি। তো রাস্তায় আসার পথে, এটা না হচ্ছে লোহাগড়া চুনতি, কক্সিস বাজার থেকে আসার পথে চট্টগ্রামে ঢোকার পথে চুনতি কক্স লোহাগড়া, ওখানে আসার পরে একটা গুল চত্বর, আমাদের গাড়ি ঘুরে, আমরা এর একটু আগে আমরা নামাজ পড়ে গাড়িতে উঠছি, গাড়ি ঘুরে গাড়ি ভেঙে গাড়ি পানিতে পড়ে গেছে, কিন্তু আমরা এখনো সুস্থ। যে আল্লাহ যে আল্লাহ রসুল যে বলছেন সালাতুল হাজত যদি কেউ পড়ে, এর হায়াত যদি থাকে, কোনোভাবেই তার কিছু হবে না। আমি বলছি না, একটা কথা শুনেন, এক মিনিটে কথাটা বলি, আল্লাহর হাজির নাজিরকে বলতেছি। আমরা হবিগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, জায়গার নাম বলে, ওরা নীতি নীতি আমাদেরকে নিয়ে গেছে একটা জায়গায়, কালী কয়ে যে সামনে, ঈদের সামনে বলতে বলতে 60 কিলো, সামনে আর শেষ হবে না, গাড়িতে অকটেনও নাই, গাড়িতে গেছে। আমরা গিয়েছি এখানে, ওয়াজ শেষ হলো, আগামী পরের দিন জুমাবার ডাকাইতে জুমা পড়াতে হবে, বের হয়েছি, গাড়িতে অকটেনও নাই গ্যাসও নাই, যাবো কেন? ওরা আমাদেরকে বলছে আমরা একটা ড্রাম দিয়ে আই না, আপনাকে অকটেন দিব। রাত্রে 2টে এখন দীর্ঘক্ষণ দাঁড়ানোর উপরে একজন মোটর সাইকেলওয়ালা আমাকে 1 লিটার অকটেন দিয়েছে। 1 লিটারে একটা গাড়ি কয় কিলোমিটার চলে, আমাদের গাড়ি 500 সর্বোচ্চ 10 কিলোমিটার চলবে না, কিন্তু পেট্রোল পাম্প আছে আমাদের থেকে 60 কিলোমিটার, এটা দিয়ে কেমনে যাবে? আল্লাহ হাজির নাজির, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে বলছি। এই রাত্র 2টে, এখন তো জুমা তো পড়াতেই হবে, এখন এখানে থাইকা তোলাম। আমার ড্রাইভারকে বলছি তুমি পিছনে আসো। আমরা দুজন নামাজ পড়লাম গাড়ির ভিতরে, নামাজ পড়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু করলাম, আর আমি ড্রাইভিং সিটে বসলাম। আল্লাহর কসম হলফ করে বলছি, 1 লিটার তেল আর কিচ্ছু নাই, আমরা 60 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা গ্যাস পাম্পে ঢুকেছি, তো গাড়ির স্টার্ট এমনি বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় বলেছি, আমার উস্তাদরা বলে, আমি বাস্তব কথা বলছি, সালাতুল হাজতের যে কি স্পিরিট, আমি এই ঘটনার থেকে আপনাদেরকে বুঝাইয়া দিব, বেঁচে থাকলে এটা ছাড়েন না। রসুল বলেন, আমি তো 5 ওয়াক্ত নামাজের আগে পড়েই তো সালাতুল হাজত পড়তাম, তা আপনি কেন পড়বেন? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বুঝাইয়া দিই তাহলে বুঝেন। হাকিম লোকমানের ছেলে বলতেছেন, আব্বা জান আপনি বলুন কি করা লাগবে, আপনি বলেন, কে আমল করলে আমি 1000 দুশ্মনের সামনে গেলে আমার ক্ষতি হবে না, আপনি বলেন। লোকমানে হাকিম বললেন, তাহলে বাবা কাছে আও। কাছে নিয়ে বললেন, শোনো, ঘর থেকে তুমি যখন সফরের জন্য বের হয়ে যাবা, তুমি যদি সকল বিপদ থেকে বাঁচতে চাও, কারণ আল্লাহ বলেছেন যেই ব্যক্তি সালাতুল হাজত পরে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক নামাজের কারণে একজন রহমতের ফেরেশতা দিয়া তার সিকিউরিটির ব্যবস্থা করে দেয়। হাকিম লোকমান বলছেন, আব্বা জান, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময়ে তুমি যখন টাকা আনতে যাইবা, তোমাকে বলি কেমনে যাওয়া লাগবে, আব্বা জান ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হবা, এরপরে বোতলের মধ্যে পানি নিবা, চোখের মধ্যে পানি নিবা, ওই পানি সফরে তোমার কাজে লাগবে। বাবারে, তুমি যখন চলে যাইবা ঘর থেকে বের হওয়ার পরে, বিশাল মরুভূমি, ধোধো মরুভূমি, কয়েকদিন সফর করলে মরুভূমি শেষ হবে না, মরুভূমির বালি এত গরম, মরুভূমির পাথরগুলো এত গরম, এই মরুভূমিতে চলতে চলতে এক সময় দেখবা তোমার পায়ের চামড়া পর্যন্ত জ্বলে যায়, তোমার তৃষ্ণা লাগবে, জিহ্বা শুকিয়ে যাবে,
কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, পানির তৃষ্ণা লাগবে, পানি পান করার জন্যে তুমি তোমার ব্যাগের পানি বের করবা, বোতলের পানি বের করবা, পান করার জন্যে পানি বের করবা। আব্বা জান তোমাকে বলছি, পানি বের করে হাতে নিবা, হাতে নিয়ে দেখবা এই পানি তো আগুনের মতো গরম হয়ে আছে, পান করলে তোমার নাড়ি বুড়ি জ্বলে যাবে। আব্বা জান এখন তোমার প্রাণীর পানির প্রয়োজন, জিব্বা শুকিয়ে যাচ্ছে, কলিজা শুকিয়ে যায়, পানি ছাড়া তুমি বাঁচবা না, মরুভূমির মধ্যখানে কোনো জায়গায় পানিও তুমি পাইবা না। ওই সময় আমি বাবার ওয়াসিয়ত মনে রাখবা, তোমাকে ওয়াসিয়ত করলাম তুমি দুই রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে হাত উঠাইবা, ডান দিকে সালাম ফিরাবা, আমার বিশ্বাস ডান দিকে সালাম ফিরে দেখবা যেই মরুভূমিতে একটু আগে দুধু বালি কোনা ছিল, কোনো ঘরবাড়ি ছিল না, সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাবা, সালাম ফিরানোর সাথে সাথে দেখবা মরুভূমির মধ্যখানে সুন্দর একটা সবুজ জঙ্গল দেখা যায়। হিংস্র প্রাণী সাপ ভাল্লুক তোমাকে আঘাত করবার জন্য আসবে, ওই সময় যদি তাদের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে চাও আবার তুমি দুই রাকাত সালাতুল হাজত পড়বা, সালাতুল হাজত পড়বার কারণে ওই পশুগুলা তোমাকে ডিস্টার্ব না করে তোমার জন্য পাহারাদারির ব্যবস্থা করে দিবে। পড়েন সুবহানাল্লাহ, গাছের উপর থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম লোকমানের ছেলের কপালে হাতে অথবা পায়ের কোথাও দংশন করেছে, কেটে ফেলেছে, পুরো বডি কালো হয়েছে। মুরব্বির হঠাৎ চোখ পড়েছে, আরে এই লোকটাকে তো সাপে কাটছে, অথচ আমি তাকে কথা দিয়েছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে কোনো ক্ষতি হবে না, তাহলে আমি তো আমার ওয়াদা রাখতে পারিনি। তিনি সাথে সাথে সাপকে ধরলেন আর বললেন, সাপ বাঁচতে যদি হয় যেখান থেকে বিষ দিছিল ওখান থেকে নিয়ে যা। সাপ এক টানে সব বিষ নিয়ে গেছে, সুবহানাল্লাহর দরকার নেই। এরপরে সাপ বিষ নিয়ে যাওয়ার পরে সাপকে দুই টুকরা করে লেজের দিকের অংশ জমিনে ফালায় দিলেন আর মাথার দিকের অংশ হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে মুরব্বি ঢুকাই দিলেন। আমার বন্ধুগণ কথা অনেক লম্বা, হাকিম লোকমানের ছেলে ঘুম ভেঙে গেল, উঠে দেখে একটা সাপের অর্ধেক, আঙ্কেল এখানে সাপের অর্ধেক কুত্তিকে আসলো, বাবা তোমাকে একটা সাপ কাটছিল, আমি তো ওয়াদা রাখতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, এই জন্যই সাপকে হত্যা করেছি, দুই টুকরা করে এক টুকরা ফেলে দিয়েছি আর এক টুকরো ফেলে দিয়েছি, তবে কোথায় আছে এটা পরে জানবা। তিনি ওয়াদা রাখতে গিয়ে একজন মানুষকে হেফাজত করলেন। আর আজকালকের মুরব্বীরা, অনেক মুরব্বি আছে গ্রামের মানুষ বিশ্বাস করে তার কাছে দলিল দেয়, নামজারির কাগজ দেয়, আর তারা ভুল নামজারি করে, জাল দলিল করে, ভালো মানুষের জায়গা নিজের নামে করে নেয়। কথা বলে জালেম, এতিম অসহায় বিধবা নারী গ্রামের মকবরের কাছে বিচারের জন্য যায়, তারা তো বিচার করে না, উল্টা দর্শন করে, জেনা করে, সমাজকে কলুষাচ্ছন্ন করেছেন আপনারা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাকিম লোকমানের ছেলে ভয় পেয়ে গেলেন, উঠে গেলেন, আমি চলে যাব টাকা আনার জন্য, মুরব্বির কাছ থেকে উঠে যাচ্ছেন, হঠাৎ মনে পড়েছে যে বাপ বলেছেন যদি মুরব্বিকে সফরে সাথে নেওয়া যায় তাহলে বিপদ একটু কমবে। তিনি বললেন, আঙ্কেল আপনি কি আমার সাথে সফরে যাবেন? তো মুরব্বি বলছেন, আপনি যদি নিতে চান আমার কোনো আপত্তি নেই, আমি যেতে রাজি। হাকিম লোকমানের ছেলে একটু গল্প করার লোক পাইলেন, দুজন চলতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, কবির মারাজুক চলতে চলতে দীর্ঘ পথ যাওয়ার পরে যখন পৌঁছে গেলেন একটা গ্রামে পৌঁছে গেলেন, যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন, নিজের পরিচয় দেওয়ার কারণে এলাকার মানুষ তাকে বড় আদর আপ্যায়ন করলো। হাকিম লোকমানের ছেলে আসছেন, তিন দিন ওখানে থাকলেন, তিন দিন পরে ভুলে গেছেন, হঠাৎ করে সকাল ঘুমায় গেছিলেন, সকাল হয়ে যাওয়ার পরে দেখেন চতুর্থ দিন হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরে
চতুর্থ দিন সকালবেলা এলাকার সকল মুরব্বী মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামেন্ট জুয়েলারি দিয়ে স্মার্ট করে এক্সট্রাঅর্ডিনারি করে ডিজাইন করে সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছে, বাবা তোমার বাবার সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল, তিনি আসেন না, আত্মীয়তা নাই, তুমি আমাদের পীরের ছেলে, তুমি যদি আমাদের এই মেয়েকে বিয়ে করো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে, আমরাও যাব তোমরাও আসবে, সুতরাং সম্পর্ক কেটে ঠিক রাখতে চাই, তুমি এই মেয়েকে বিয়ে করো। হাকিম লোকমান মেয়ের চেহারার দিকে তাকে এত আশ্চর্য, আসমানের নিচে এত সুন্দর মেয়ে কি হতে পারে, তিনি ভুলে গিয়েছেন বাবার ওসিয়তের কথা। তিনি বললেন আমি বিয়ে করতে রাজি। বিয়ে করতে যখন রাজি হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, এত সুন্দর মেয়েকে কি বিয়ে না করে পারা যায়, হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে নাই, কিছু একটা তো কইবেন আপনারা, বিয়ে করলে দেখবেন অনেক ছেলেকে, অনেক ছেলে বলছে বাবা আমি ওই জায়গায় বিয়ে করতে চাই, বাবা বলছে ওখানে বিয়ে করিস না, আমার বংশের লাল বাতি জ্বালাইব, ঠিক না বলেন ছেলেকে, না কইছি তো কইছি বিয়ে করুমি, এ যাই হয় এমন বিয়া করছে বিয়ার নয় দিনের মাথায় সব তসনস, এগুলো আসেনি এলাকায়। অনেকগুলো সামাজিক অবক্ষয়ের কথা বলতাম কিন্তু আমাকে সময় দিচ্ছে না। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এক পর্যায়ে পাগল হয়ে গেলেন বিয়ে করবেন, হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে মত, না বিয়ে করবো না, কিছুক্ষণ পরে আবার মাথায় পাগলামি ঢুকছে না বিয়ে না করলে যাব না, আবার বাবার কথা মনে পড়েছে বিয়ে করলে মত, হঠাৎ মনে পড়েছে বাবা বলছেন যত বিপদ আসুক নামাজ তো দুই রাকাত আছে, কোন সুবহানাল্লাহ, আবার মনে পড়েছে যত বিপদ আসুক না কেন বাবা বলেছে ওই মুরব্বীর কাছ থেকে পরামর্শ যদি নেওয়া যায় তাহলে যত বিপদ আসুক না কেন হেফাজত করে দিবেন আল্লাহ। মুরব্বীর কাছে গিয়ে বলছে আঙ্কেল আপনি কি মেয়ের চেহারা দেখছেন, কো দেখছি তো, কো কেমন মনে হয়েছে, আমি কিচ্ছু জানি না, ও জানেন না মানে আমি তো বিয়ে না করলে যাইতে চাই না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন তোমার বাপ কি কোনো অসিয়ত করে নাই, কাব্বা তো বলছে বিয়ে করলে খবর আছে, কিন্তু আমার তো মন বলতেছে বিয়ে না করলে তো আরেকজন করবে, আরে তো সুন্দরী মেয়ে যদি বউ না হয় তাহলে হইব কেডা, মুরব্বী বলছেন তোমার বাপ আর কি বলছে, আমার বাবা বলছেন যদি বিপদ আসে দু রাকাত নামাজ পড়তে আর আপনার কাছ থেকে পরামর্শ নিতে, কারণ আপনি কোন কি বল লাগবে, আপনি বলাই লাগবে আমি বিয়ে করব, কোথায় তো পরামর্শের দরকার নেই, তুমি যখন সিদ্ধান্ত দিয়েছো বিয়ে করবাই তাহলে আমার আর পরামর্শ কি, আমি কিছু বুঝি না, আপনি কোন আমি বিয়ে করবো এখন কিব। তিনি বুঝাইলেন বাপ বাদ দে বাদ দে, সারাদিন বুঝাই বিকালবেলা কাজ হয়নি। হাকিম লোকমানের ছেলের অবস্থা দেখে মুরব্বী বলছেন ঠিক আছে আমি কথা দিলাম তুমি বিয়ে করো, যত বিপদ আসে আমি দেখবো, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এক পর্যায়ে বিয়ে করলেন, কি করলেন বিয়ে করলেন বিশ্ব সুন্দর স্মার্ট একটা মেয়েকে, বিয়ে যেদিন করলেন এর পরের রাত্র বাসর রাত্র ছিল না, ফুলসজ্জার রাত্র এর পরের রাত্র, বিয়ের পরের দিন রাস্তা দিয়ে ঘুরতেছেন দুই মুরব্বী আর উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন নতুন শ্বশুর বাড়ি জামাই ঘুরতেছে, হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তার পিছনে পিছনে মিশল দেয় পাগল, ওই যে পাগল যায়। তিনি বলেন এই তোরা পাগল কখন, আমি তোমাদের দুলাভাই, তোরা দুলাভাই বলবা তোরা পাগল বলতেছো কেন, কি ব্যাপার, আমাদের জীবনে আপনি 10 নম্বর পাগল, ও ব্যাপার কি পাগল মানি, কয় মিয়া আপনি কি করছেন, আমি বিয়ে করছি বিশ্ব সুন্দরী মেয়েকে, কয় পাগল তোমার আগে এই মেয়ের আরো 9টা বিয়ে হয়েছে, সুবহানাল্লাহ কইছে আনকে 9টা বিয়ে হয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কয়টা বিয়ে হয়েছে, কয় 9টা মানি, কয় তোমার আগে এই মেয়ের আরো 9টা বিয়ে হয়েছে আর তুমি 10 নম্বর, এজন্য কইছে 10 নম্বর পাগল,
হাকিম লোকমানের ছেলে বলছেন সত্য ঘটনা, একবারে সত্য, টাটকা সত্য, একবার ফরমালিন ছাড়া সত্য। তুমি দশ নম্বর কয় তাহলে হে, নয় জন গেল কই? নয় জন যে বিয়ে করলে এরা গেল কই? প্রত্যেকটা স্বামী বাসর রাত্র রাত্রবেলা মরে যায়। কোথাইলে আমার বেলায় কি হইব? কয় আপনি দশ নম্বর রাত্রে মরবেন। এই জন্য আপনার পাগল বলতেছে, আপনার মতো পাগল আর নাই। নয়টা মরছে জানার পরে তুমি দশ নম্বর বিয়ে করো কেমনে? আমরা হাসতেছি এই জন্যে যে সকালবেলা তোমার লাশটাও আমরা দেখব। এই কথা শোনার পরে আচ্ছা কোন তোর শরীরে কি কোনো পানিটা নিয়ে আসেনি? গলা শুকায় গেছে। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর আঙ্কেল আপনি বাঁচান, এখন কোন দিক দিয়ে গ্রাম থেকে পলাইয়া যাওয়া যায় এই রাস্তা করেন? দুজন শুরু করছে গ্রাম থেকে পলাইয়া যাবো, যেদিকেই যায় এদিকে তার বউ সিকিউরিটি লাগাই রাখছে যে আমার দশ নম্বর স্বামী যেন না পলাইতে পারে, যেখানেই যে ধরা পড়ে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন দৌড়ে লাভ নাই, যা হবার হবে, থেকে যাই। হাকিম লোকমানের ছেলে বলছে হুজুর তাহলে তো বাঁচার কোনো পথ নাই, এখন কি করব? হাকিম লোকমানের ছেলে বলছে বাবা আমি যদি বিপদে পড়ি বাসর রাত্রে আমি একা যাব না, আপনি আমার সাথে যাবেন। মুরব্বী বলেন কোনো কাজের কাজ হইল, দেখুন কথা হইল, আমি তোমার সাথে যাব কহা তাহলে আমি একা গেলে তো মায়ের দিতে পারে, দশ নয় জনই মাইরে ফেলাইছি। মুরব্বী বলছে দেখো তুমি যাও, আমি যা বলবো তাই শুনবা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন বাবারে তুমি ওই মহিলার ঘরে ফুলশয্যার রাত্রে তোমার স্ত্রীর ঘরে যাইবা, তোমার স্ত্রীর ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমাকে পাওয়ার পরে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার সাবধান মেলামেশা করবানা, তুমি তার সঙ্গে কথা বলে বলে সময় টাইম পাস করে কাটাবা, আর তুমি বলবা আজকে তোমাকে আমি চিনব, তুমি আমাকে চিনবা, এইভাবে কিছু সময় কাটাইয়া দেবা। কয় হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে, আমি বলছি কি তুমি শোনো, এর ভিতর দিয়ে তুমি হঠাৎ করে স্ত্রীকে বলবা স্ত্রী রে আমার পেটে বড় ব্যথা হচ্ছে, আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু স্ট্যান্ডার প্রয়োজন, তুমি আমাকে একটা বদনা দো, লুটা দো, পানির পাত্র দো। এই কথা বলে তুমি স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে এক দৌড়ে বাইরে চলে যাবে আমার কাছে, এরপরে যা করা লাগে আমি করব। কো হুজুর বাইর হওয়া পর্যন্ত বাসবার কি সিস্টেম আসেনি? আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে ফুলশয্যার রাত্রে যাওয়ার সময় মুরব্বী বলছেন বাবা দু রাকাত সালাতুল হাজত পড়ো, সালাতুল হাজত পড়ে স্ত্রীর রুমে ঢুকলেন, স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইলেন, স্ত্রীকে বুঝাইয়া বললেন না আগে তুমি আমাকে চিনতে হবে, আমি তোমাকে চিনতে হবে, এরপরে আমরা যা করার করব। দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন স্ত্রী আমি একটু ওয়াশরুমে যাব, অজু স্ট্রেঞ্জার জন্য যাব, বদনা দাও, লোটা দাও, পানির পাত্র দাও। এই কথা বলে পাত্র নিয়ে বের হলেন, হুজুরের কাছে দৌড়ে আসা বলে হুজুর বদনা নেন আর আমার বাসান। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন যাও অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে যখন অজুতে কিছু চলে গেলেন, এদিকে হাকিম লোকমানের ছেলের ব্যাগটা খুললেন, ব্যাগ খুলে গাছের গোড়ায় যে অর্ধেক সাপ ব্যাগের ভিতরে আসেন নাই, অর্ধেক সাপটাকে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখ লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে আসছেন, মুরব্বী বললেন দু রাকাত নামাজ পড়ো, দু রাকাত নামাজ পড়লেন আর বললেন বাবারে বদনা নিয়ে আবার যাও, আবার যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবা অবশ্যই তোমার সঙ্গে মেলামেশা করতে আমি রাজি, শর্ত হলো তুমি বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে, তুমি বদনার ভিতরে পেশাব করতে হবে, প্রস্রাব করতে হবে, এই প্রস্রাব যখন করবে বদনা নিয়ে আমার কাছে দৌড়ে আবার চলে আসবা, এরপরে যদি বেঁচে যাও ভিতরে গেলে পরে তোমার মত হবে না। কহজুর এই পর্যন্ত কি বাসবার কোনো অবস্থা আছে? নামাজ পড়ে যাই। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকে গেলেন, এদিকে স্ত্রী বলছে স্বামীরে আর কি কত সময় নষ্ট করবা। হাকিম লোকমানের ছেলে বলছেন স্ত্রী রে তুমি শোনো, এই বদনার ভিতরে যদি প্রস্রাব করো তাহলে তোমার সঙ্গে মেলামেশা করব। এক পর্যায়ে স্ত্রী রাজি হয়ে গেলেন, তিনি বদনার ভিতরে প্রস্রাব করলেন, স্ত্রীকে বলেন এক মিনিট ওয়েট করো বাহির থেকে আসতেছি,
এই কথা বলে বদনা নিয়া দৌড়াইয়া মুরব্বীর কাছে আসলেন। মুরব্বীকে বলেন আঙ্কেল বদনা নিয়ে আসছে, এখন বলেন কি করব। মুরব্বী বললেন বাবারে বদনাটা উল্টাইয়া আমার কাছে দাও। বদনা যখন উল্টাইয়া দেওয়া হয়েছে সাথে সাথে দেখা যায় বদনার ভিতর থেকে অর্ধেক একটা সাপ আর ছোট্ট ছোট্ট কালো কালো বিষাক্ত দুইটা সাপ বের হয়েছে। হাকিম লোকমানের চেয়ে আশ্চর্য হয়ে গেলেন, আঙ্কেল বদনা দিলাম খালি সাপ আসলো কূপ থেকে, কি ব্যাপার? মুরব্বী বলছেন বাবারে অর্ধেক সাপ হলো ওই সাপ যে সাপটা অর্ধেক ফেলে দিয়েছিলাম, অর্ধেক তোমার ব্যাগে রেখেছিলাম, আর দুইটা সাপ কোথায় ছিল তুমি শোনো, ওই একটা সাপকে তোমার বদনার ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছিলাম। তোমার স্ত্রীর পেটে আগে থেকে দুইটা বিষাক্ত সাপ ছিল, ওই সাপগুলার কারণে যেই স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যায় সাপটার দংশন করে কেটে জন্য মরে যায়। আমি একটা সাপ তার বদনার ভিতরে দিয়েছি, সাপ ওর হিংসুটে প্রাণী, ওরা যখন বদনার ভিতরে আরেকটা প্রাণীকে দেখছে মারামারি করার জন্য বের হয়ে গিয়েছে, ওগুলা তুমি নিয়ে এসেছো, স্ত্রী নিরাপদ, মেলামেশা করলে আর মরবে না। সুবহানাল্লাহ বাদ দেন, কেমন জোরে পড়েন না সুবহানাল্লাহ। এমন কথা হলো সাপ কুত্তিকে এলো দুইটা, কেমনে ঢুকলো, কোন ঘটনার প্রেক্ষিতে সাপ আসলো, কি করেছিল সে, এই ওয়াজ বাদ। এটা লম্বা না, দশটার মতো সময় ছিল, দশটার উপরে নিয়ে নিছি। আরে না, সংক্ষেপ কোনো ওয়াজ আমার কাছে নেই না। আমি ফজরের আগে ডাকা পৌঁছতে হবে, এটা হচ্ছে আমার কথা না, হচ্ছে আমি এখন ওয়াজ করার কথা না, আমি উঠার কথা এগারোটায়, আমার টাইম। আমি তাদের কাছ থেকে বইলা এক মাস থেকে বলতেছি আটটায় আটটায় আমাকে ফজরের আগে ডাকা পৌঁছতে হবে, ফজরই আমাকে থাকতে হবে ডাকে, এজন্য চলে যেতে হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, এরপরে তো সোয়া ঘন্টা হয়ে যাইতেছে, তাও বুঝতেছেন না আপনারা? আমার ভাইরা, এই সাপ কুত্তিকে আসলো, এটা বাদ, এটা রাখলাম আজকে। হাকিম লোকমানের ছেলেকে বলছেন এবার স্ত্রীর সাথে মেলামেশা করো, কোনো মত নাই। হুজুর আপনি সত্য কথা কইতেছেন, কই যাও মিয়া, আমি তো পরামর্শ তোমার বাপ বলে নাই, আমার পরামর্শ মান তাকে কইছে আনকে, কই যাও। আমার বন্ধুগণ, এদিকে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সব দাঁড়াইয়া আছে, পুরা গ্রামে সকালবেলা লাশ নিয়ে যেত, লাশ যারা কাটে ডুম, কি ডুম না, ডুম অপেক্ষা করতেছে নয়টা নিচে দশ নম্বরটা নেওয়ার জন্য। রাত্রবেলা স্বামী স্ত্রী মেলামেশা করছে, এক একজন এক একদিকে ঘুমায় পড়ছে, সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকছে, ডুমেরা চিন্তা করে প্রত্যেক রাত প্রত্যেক সময় তো নয়জন মারা যাওয়ার সময় স্ত্রী দরজা খুলে দিছে, একজন জিতে একজন মরা, আর আজকে দুটো মরে গেল নাকি, কেউ দেখি দরজা খুলে দেয়। ডুমেরা দরজা ভাঙ্গে ঢুকছে, ঢুকে দেখছে দুইটা দুই জেগে শুয়ে আছে, তারা মনে করছে দুটোই মরে গেছে। হাকিম লোকমানের ছেলের পায়ে রশি লাগায় টানতেছে, উনি ডাইরেক্ট দাঁড়াইয়া গেছে, ওরা মনে করছে এটা মানুষ, এটা ভূত, সব হালাইয়া দিছে দৌড়। এলাকায় কে বলছে ভাই এটা তো মানুষ, এটা জিন্নাত, এটা ভূত ঢুকে গেছে, এটা জিন্দা। এদের ডোরে পাবলিক অফিসে দৌড়ায়, হুজুগে বাঙালি তো বুঝেন না, যেটা শুনছে হেঁটেই দৌড়। কি হয়েছে, হাকিম লোকমান পায়ে রশি লাগানো গড়তে বাইরে চলে, তোমরা দৌড়াও কোনো, যে হাকিম লোকমানের ছেলেরা তাকে হেও দৌড়ায়, তো মানুষ না। মুরব্বীর কাছে গিয়ে বলে আঙ্কেল ব্যাপার কি, এখন কেউ তো আমার কাছে আসে না। আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস, এক পর্যায়ে মূল ঘটনা তারা বুঝাইয়া বললেন, শেষ হলো। এক পর্যায়ে স্ত্রীকে বললেন তুমি এখানে থাকো, আমি টাকা নিয়ে আসতেছি, এই বলে মুরব্বীকে নিয়ে, মূল উদ্দেশ্য কি টাকা না, মূল উদ্দেশ্য কি টাকা আনার জন্য বের হয়েছেন। আমার বন্ধুগণ, দীর্ঘ পথ চলবার পরে টাকা আনার জন্যে যখন তিনি গিয়েছেন নদীর পারে পৌঁছে গেলেন, পারে যাওয়ার পরে তিনি জানতে পারলেন মুরব্বী আছে, মুরব্বীকে বললেন আমার বাবার টাকা দেন, আমি হাকিম লোকমানের ছেলে। মুরব্বী বলছে বাবারে আমি এভাবে টাকা দেই না, টাকা নিতে হলে আমার এখানে রাত্রবেলা থাকতে হয়, সকালবেলা টাকা দেই। আসছেন কেউ? আসছেন আমি তো
আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন টাকা দেন, মুরব্বী বলছে আমার বাসায় রাত্রে থাকা লাগবে, সকালবেলা টাকা দিব। মুরব্বী এমন সময় হাকিম লোকমানের ছেলের সঙ্গে মুরব্বীকে বলছেন বাবা ওর কাছে রাত্রে থাকলেই তো মরণ। এমন সময় মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলেরে তোমার বাপ দুটো ওসিয়ত করছে, এক নাম্বার বিপদে পড়লে সলাতুল হাজত পড়বা, আমার কাছ থেকে পরামর্শ নিবা, চলো রাত্রবেলা ঘুমাবো, আমার বিশ্বাস ক্ষতি আমাদের হবে না। নিশ্চলায় ঘুমাতে লাগলেন। দুতলায় দুই রুম, এক রুমে মুরব্বী থাকে আরেক রুমে তার দুইটা ছেলে থাকে। যারাই টাকার জন্যে আসে তাদেরকে নিস্তলায় ঘুমাতে দে, এর অর্থ হলো যারাই নিস্তলায় ঘুমায় রাত্রবেলা সাগর থেকে জলোচ্ছ্বাস আসে, জোয়ার আসে, জোয়ারের পানি রুমে ঢুকে যায়, বের হতে পারে না, মানুষ মরে যায়, সকালবেলা টাকা পায় না, টাকা দেয় না, ঋণ মানুষের দেয় না, হ্যাঁ মনে করছে দুইটাও মরবে। রাত্রবেলা যখন জলোচ্ছ্বাস জোয়ার আসতে লাগলো, দুরাকাত সলাতুল হাজত পড়লেন, মুরব্বী বলছে বাবারে রুম থেকে বাইরো, দুজন রুম থেকে বের হয় দোতলায় গিয়া ওই মুরব্বীর ছেলের রুমে নক করে বললেন বাবা দরজা খোলেন। ছেলে মুরব্বীর দুই ছেলে দরজা খুলে দিয়েছে আর বলছে আপনারা কারা? হাকিম লোকমানের ছেলে বলছেন আমি হাকিম লোকমানের ছেলে, আমি আসছি তোমার বাবার কাছে, এখন নিস্তলায় ঘুম আসে না, আপনাদের রুমে যদি একটু জায়গা দিতেন। আর বন্ধুগণ দুই ভাই বলছে আপনি হাকিম লোকমানের ছেলে, আপনাকে কষ্ট আমরা দিব না, আমরা জানি না আপনি আসছেন, আপনারা দুজন আমরা দুই ভাইয়ের রুমে ঘুমান, আমরা নিস্তলায় যাই। কোন তলায় যাই? নিস্তলায় গেলে তো মরণ। আল্লাহ বললেন তুই আরেক বেচারার ছেলেরে মারতে চাইলে কোন তোর ছেলে মরুক, ঠিক কিনা বলে? এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছেন আমার আল্লাহ ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায় ওরা জানে না, তাদের ইচ্ছাইতে আমি আল্লাহর কৌশল আরো বড় কোন। দুই ভাই নিস্তলায় গভীর রাত্রে জলোচ্ছ্বাস আসছে, আচ্ছা ঢুকছে রুমে পানি, দুই ভাই মুইরা টাইট শেষ। মুরব্বী সকালবেলা ঘুম থেকে উঠছে টাকা তো দিবে না, নিস্তলায় গিয়া দেখে এরা মরছে, যেতে লাশটা বাসায় দিই, দরজা খুললে দেখে নিজের ছেলে। আহারে এরা দুজন গেল কই? এরা দুজন খুঁজে দেখে তার নিজের ছেলের রুমে, আসসালামু আলাইকুম আঙ্কেল টাকা দেন, ছেলেও গেছে টাকাও দিবেন। মুরব্বী দেখছে বিপদ তো ঘাড়ে পড়ছে, ছেলেও খোয়াইলাম টাকা দিস। সংক্ষেপ করে বলি টাকা নিয়া যখন চলে যাচ্ছেন তখন মুরব্বী বলতেছে বাবা তোমার সঙ্গে এতক্ষণ আমি ছিলাম, বহুত বিপদ থেকে তোমাকে আমি বাঁচালাম, আচ্ছা এখন তো চলে যাইবা, এত কষ্ট করলাম তোমার জন্য, টাকা অর্ধেক অর্ধেক কর, তুমি অর্ধেক আমি অর্ধেক, কারণ তোমার জন্য বহুত কষ্ট করছি, মানে দালালি যারা কয়েক এটা নাকি তোমার জন্য বহুত কমিশন, আচ্ছা আচ্ছা তোমার জন্য যা করছি আমার অর্ধেক দিয়ে দাও, তুমি অর্ধেক নিয়ে আনো। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন ও যে হারে অর্ধেক অর্ধেক চাইতেছে, যদি কিছু কে কি পরিচয় দিবে? এমন সময় হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবারে সব, আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না, দুনিয়ার সাধারণ কোন পাবলিক না, আমি হলাম এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, তুমি শোনো, তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় প্রথম দুই রাকাত সলাতুল হাজত পড়েছো, যারা সলাতুল হাজত পড়ে আল্লাহ তাদের হিফাজতের জন্য একজন রহমতের ফেরেশতা পাঠায়া তাদেরকে হিফাজত করেন, আমার আল্লাহ তোমার সলাতুল হাজতের জন্যে এই আমাকে মানুষের সুরত দরায়া তোমার পিছনে পিছনে পাঠায়া তোমার হিফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ও হাকিম লোকমানের ছেলে শোনো, আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহ রহমতের ফেরেশতা, তুমি যে নামাজ পড়েছো নামাজ পড়বার কারণে আল্লাহ আমাকে নির্ধারিত করে দিয়েছেন তোমাকে বিপদাপদ থেকে বাঁচাতে। হাকিম লোকমানের ছেলেরে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা
যত বিপদ আসুক না কেন, আজ যেমন আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার যেই মানুষ ঘর থেকে বের হওয়ার সময় দুনিয়ার কোনো বিপদে পড়ে সালাতুল হাজত পড়বে, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দুনিয়ার সকল বিপদ থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। সুতরাং আজকের আলোচনার মূল বিষয় একটা আমল, দুরাকাত নামাজ। কয়রাকাত নামাজ? কয়রাকাত নামাজ? দুরাকাত নামাজ। দুরাকাত নামাজ যদি পড়েন আল্লাহ সকল বিপদ থেকে বাঁচাবেন। সবাই পড়ে নাম পাঞ্জেগানা তো চলবই, এটা বাদ দিয়ে কি হবে নাকি? এজন্য সালাতুল হাজত এমন একটা গুরুত্বপূর্ণ, আর লম্বা হচ্ছে না, যে এখন তিনি কি করলেন, এই পরিচয় দেওয়ার পর উনি কেমনে গোপন হয়ে গেলেন, এরপরে কেমনে স্ত্রীরে পাইলেন, টাকা নিয়ে কেমনে বাবার কাছে গেলেন, এরপরে সালাতুল হাজত দিয়ে কি তিনি লাভ করতে পারলেন, সেদিকে আর আমি আর যাচ্ছি না, আমি এখানে কথা রেখে দিচ্ছি। শুধু এতটুকুন বলতে চাই যে দুরাকাতের কথা বলছি আমরা পড়ব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে দুরাকাত সালাতুল হাজত পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে কবুল করুক। আমি সময় থেকে আধা ঘন্টা বেশি নিয়েছি, আমার জন্য মাফ চাই।